সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল ব্রাজিল। প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টে ভাঙচুর তাণ্ডব চালিয়েছে সাবেক প্রেসিডেন্ট বলসোনারো সমর্থকরা। দফায় দফায় পুলিশের সাথে ঘটেছে সংঘর্ষের ঘটনাও। এ ঘটনায় আটক হয়েছেন 200+। আইন শৃঙ্খলা ঠিক রাখতে নিরাপত্তা বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। মাসুদ জানার ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্ষমতার লড়াই ঘিরে বিক্ষোভের আগুন জ্বলছে ব্রাজিলে। গেল বছর 30 অক্টোবর বোলসোনারোকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয় লুলা দা সিলভা। তবে সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকরা হার স্বীকার না করেই প্রেসিডেন্টের অপসারণের দাবিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন। রোববার সবুজ হলুদ পতাকা গায়ে জড়িয়ে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। একে একে কংগ্রেস সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রেসিডেন্ট প্যালেসে ভাঙচুর চালান। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছড়ে নিরাপত্তা বাহিনী, এলোপাতাড়ি লাঠিপেটা এবং ধরপাকড়ে আহত হয় অনেকে। আটক করা হয় অন্তত 200+। এরপরই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়ার কথা জানান। এই ফ্যাসিস্ট সমর্থকরা এমন কিছু করলো যা এ দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। যারা এই হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করবো আমরা এবং আইনের চোখে তাদের বিচার করা হবে। তবে হামলার বিষয়ে তার সমর্থকরা জড়িত নয় বলে টুইট করেছেন সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো। এদিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ প্রেসিডেন্ট লুলাকে সমর্থন দিয়ে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যদিও বোলসোনারো নির্বাচনে পরাজয় মানতে নারাজ, ভোট জালিয়াতি করে জয় পেয়েছেন লুলা দা সিলভা। মাসুদ রানা, নিউজ 24।